بسم الله الرحمن الرحيم আলে ইমরানের 63 থেকে 58 থেকে 63 নম্বর আয়াতে বলছেন যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, এই যে আপনার কাছে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি এই আয়াতগুলো এবং অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে আল্লাহর পক্ষ থেকে বিশ্লেষণ করে যে যিকির নসিহাতের শিক্ষামূলক কথাগুলো আসছে সেই কথাগুলো কি আল্লাহ তালা কাছে ঈসা আলাহ সাল্লামের সৃষ্টিটার এক্সাম্পল হচ্ছে আদম আলাহ সাল্লামের সৃষ্টির সঙ্গে। আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন কোন জায়গা থেকে? মাটি থেকে। আদম আলাহ সাল্লামের বাবা ছিলেন, মা ছিলেন, একজনও নাই, যার মা বাবা দুজন ছাড়াই সৃষ্টি করতে পারেন। আর ঈসা আলাইহিস সালামের কমপক্ষে তো মা আছে, কোনটা সৃষ্টি করা আল্লাহর জন্য বেশি কঠিন? কোনটাই আল্লাহর জন্য কঠিন না, কিন্তু যদি দুনিয়ার মানুষের হিসাবে চিন্তা করে যার দুইজনের একজন আছে তার তো কিছু সহজ হওয়ার কথা। যদি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিনা পিতা মাতায় সৃষ্টি করতে পারেন, তাহলে পিতা ছাড়া মা তো আছেন, এটা তো আরো ইজি হওয়ার কথা তোমাদের বিশ্বাস করতে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, শুধু বলেছেন হও আর হয়ে গেছে। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, এইটা হক আল্লাহর পক্ষ থেকে, খবরদার এই ব্যাপারে তারা যেন সীমা লঙ্ঘনকারী না হয়, ঝগড়া না করে, বিতর্ক না করে এবং শোভা সন্দেহ না করে। فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْ نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ। এই কথাগুলো শোনার পরে যারা এর পরেও এলমের এই সুন্দর কথাগুলো আসার পরেও হে নবী কোরআনে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, এগুলো শোনার পরে কেউ যদি আপনার সঙ্গে খামাকা ঝগড়া করে, বিতর্ক করে, তর্ক বিতর্ক করে, কি বলেন বিনা পিতায় সৃষ্টি হয়েছে ঈসা, এটা কি এমনি হলো নাকি, আল্লাহই তার পিতা, এরকম ঝগড়া করা শুরু করে দেয়, তাহলে আপনি বলেন এক কাজ করো, এখন মোবাহালার ডাক দেন, মোবাহালা করে চ্যালেঞ্জ করে। মোবাহালাটা কি জিনিস? মদিনা তাইয়্যিবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন এই নবুয়তের দাওয়াতি কাজ ছড়িয়ে দিলেন, ইহুদি নাসারাদেরকে ডাকলেন আল্লাহ দিনের দিকে, তখন নাজরান এলাকায়, সৌদি আরবের একটা অঞ্চল, এখন সেখানে লোকেরা খ্রিস্টান ছিল, তাদের কাছে তিনি চিঠি লিখে পাঠিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তাদের একটা প্রতিনিধি দল আসলো, আচ্ছা বলে এক নবী আসছে, আমরা তো এক নবীর উম্মত, ঈসা আলাইহিস সালাম উম্মত, সেখানে যাও দেখি কেমন নবী, কি সমাচার, আলাপ আলোচনা করতে তারা আসলো, বিরাট একটা দল আসলো, তারা ছিল প্রায় ষাট জনের একটা দল আসলো, ছোট মোটো দল নাকি 60 জন। মসজিদে নবাবতে রাখি তাদেরকে তিনি মেহমানদারি করলেন, তারা বেশ কয়েকদিন ওখানে ছিলেন, অনেক কথাবার্তা তারা বারবারে প্রশ্ন করলেন। এই 60 জনের মধ্যে তার মধ্যে 14 জন ছিলেন লিডার, বাকিরা ফুট সোলজার মানে সাধারণ। এই আবার 14 জনের মধ্যে 3 জন হলেন ভেরি সিনিয়র লিডার, এই 3 জন যা বলবে 14 জনে তা মানবে, 14 জনে যা বলবে 60 জনে তা শুনবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তাদের অনেক কথাবার্তা হলো, এরপরে তারা ঈসা আলাহ সাল্লাম সম্পর্কে বললেন যে না, দুনিয়ার সব মানুষ একরকম সৃষ্টি হয়, উনি পিতা ছাড়া সৃষ্টি হলেন, আর এটা নিশ্চয়ই আল্লাহ তালাই করেছেন, আল্লাহ তালা তার পিতা। এইভাবে তারা কথা শুরু করে দিল। তো আল্লাহ তালা সুরা আল ইমরানের শুরুতে কতগুলো সুরা নাজিল করলেন, প্রায় 53টা সুরা, তার মধ্যে এখানে অনেক কথাবার্তা হলো। এখন তারা তো তারপরে তারা মানে না, তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যদি না মানে এখন বলেন, ফাইনাল চ্যালেঞ্জ দেন, বলেন যে আমি আমার ছেলে মেয়ে আমার পরিবারকে নিয়ে এই মাঠের মধ্যে দাঁড়াবো এক পাশে,
আর তোমরা তোমাদের স্ত্রী পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে সবাই এক সামনে দাঁড়াবা, বা তারা যেখানেই থাকুক বলবা যে আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবারকে আল্লাহ আপনার সামনে সোপর্দ করলাম, আর আমিও আমার ছেলে মেয়েকে আল্লাহ আপনার কাছে সোপর্দ করলাম। করে আল্লাহ যারা হকের উপরে থাকে তাদেরকে সাহায্য করেন, আর যারা মিথ্যা দাবির উপরে আছে আল্লাহ তাদেরকে লানত করে এখনই হালাক করে দেন। আসো দুই দল এখন চলে যাব। তিনি চ্যালেঞ্জ করলেন। এখন চ্যালেঞ্জ শোনার পরে তারা কি করলো, ওদের মধ্যে এই তিনজনের মধ্যে যে লিডার কেসের আছে, ওকে, এই তিনজনের মধ্যে একজনের নাম ছিল আব্দুল আল আকিব, আব্দুল মসিহ, মসির বান্দা আল আকিব তার নাম। সে বলল, ইয়া মা আশারান নাসারা লাকাদ আলিমতু আন্না মুহাম্মাদ আল্লাহ নবিয়াল মুরসাল, এতদিনে এই তিন দিন এখানে থেকে যা দেখলাম কথাবার্তা বললাম, তোমরা তোমাদের সবাই কনফার্ম হয়ে গেছো যে ইনি আসলেই কিন্তু হক নবী। ওয়ালাকাদ জাআকুম বিল ফাসলি মিন খাবরি সাহিবুকুম, ঈসা আলাইহিস সালাম ব্যাপারে সত্যি খবর যা বলছেন সব কিন্তু ঠিক। ওয়ালাকাদ আলিমতুম আন্নাহু মা লা আনা নবী কাওমুন নবিয়্যান কাত্তু ফাবাকা কাবীরুহুম ওয়ালা নাবাতা সাগীরুহুম ওয়া ইন্নাহা লাল ইসতিসাল মিনকুম ইন ফাআলতুম, আর জেনে শুনে এখন যদি আমরা তাকে ইমান না আনি, বিশ্বাস না করি, আর তার চ্যালেঞ্জের জন্য এখন ময়দানে দাঁড়িয়ে যাই, তাহলে মনে রাখবা আমাদের বড় কোনোটা বাকি থাকবে না, ছোট কোনোটা বাকি থাকবে না, আর কোনো সন্তান আমাদের জমি কিসমতে গোষ্ঠী জ্ঞাতি কিছু আর থাকবে না, সব হালাক হয়ে যাবে, আল্লাহর গজবে সব শেষ হয়ে যাবা। খবরদার, এই চ্যালেঞ্জে সারা দিলে কিন্তু মুসিবত আছে। ফা ইন কুনতুম কাদ আবাইতুম ইল্লা উলফু দীনিকুম ওয়াল ইকামাতু আলা মা আনতুম আলাইহি মিনাল কাউল ফি সাহিবিকুম ফাওয়াদিউর রাজুল ওয়ানসারিফু ইলা বিলাদিকুম, এখন হয় তার প্রতি ইমান আনতে হবে, আর যদি মনে করে যে ইমান আনলে তো আমাদের জারি জুরি সব শেষ, আমাদের ধর্মকর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু ঠিক মতো সাজিয়ে রাখছি কিচ্ছু ঠিক থাকবে না, সব বরবাদ হয়ে যাবে, দুনিয়া শেষ, এর কাছে সব সাড়া দেওয়া লাগবে, আমরা যে তরিকায় মাল টাল কামাই করার ব্যবস্থা আছে সব বরবাদ হয়ে যাবে, এটা সাড়া যাবে না। তাহলে এক কাজ করো, তার সঙ্গে চ্যালেঞ্জে গিয়ে লাভ নেই, বড় চ্যালেঞ্জের দরকার নাই, আমরা একটা চুক্তি করি শান্তিপূর্ণ সহাবস্থানের, আপনার সঙ্গে আমাদের যুদ্ধ বাগ্য কিছু হবে না, আপনি আমাদেরকে অ্যাটাক করেন না, আমরা অ্যাটাক করবো না, কিছু ট্যাক্স টুক্স দিয়ে আমরা আপনার সঙ্গে একটা সন্ধে কি বলে একটা সন্ধি করে ফেলি, এইটা করে দান বাঁচাইয়া চলো, চ্যালেঞ্জে যাই না খবর দাও, তাহলে একদম সবগুলো মোড়ের সাফ হয়ে যাবা। ওকে, তারপরে এই কথা দিল দেওয়া পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগ্রি করলেন, বললেন যে আপনারা কিছু আমরা এই ট্যাক্স টুক্স দিব, আপনি একজন বিশ্বস্ত লোক একজন পাঠিয়ে দেন, আমাদের ওখানে থাকবে, আমরা যা তাকে আপনাকে দেবো পৌঁছাই দিবে। তিনি তখন আবু ওবাইদা ইবনে জাররাহ আমিনু হাদিল উম্মাকে পাঠালেন, তিনি তখন সেখানে চলে গেলেন। তাহলে তারা এই আর চ্যালেঞ্জ নিল না। এই চ্যালেঞ্জ আমি আপনাদেরকে একবার বলেছিলাম, আবার বলি যে বাংলাদেশে প্রায় 25-30 বছর আগে, 30 বছর হবে প্রায়, এমসি কলেজে সিলেটে গিয়েছিলেন এই ইউরোপ থেকে বেশ কিছু পাদ্রির দল, তারা সেখানে গিয়ে ইংলিশে প্রফেসরদেরকে লেকচার দিচ্ছেন খ্রিস্টানিটি সম্পর্কে। সেখানে একজন প্রফেসর ছিলেন কবি, কি নাম জানি, আফজাল, কবি আফজাল না, হ্যাঁ কি নাম জানি, পুরো মুনিম ইন্তেকাল করছেন, মারা গেছেন এখন, সিলেট এমসি কাজে পড়াচ্ছেন, কবি আফজাল হোসেন না আফজাল সামথিং এরকম নাম, তিনি কবিও ছিলেন, সাহিত্যিক ছিলেন, তো তিনি ওখানে ছিলেন, তা ওনার কিছু কোরআন সম্পর্কে লেখাপড়া আছে, ওদের লেকচার শুনে টুনে বাকিরা তার কিছু বলে টলে না, এদিক ওদিক তাকায় কি করবে, খ্রিস্টান হওয়া মুশকিল, আর তার জবাব দেবে কেমনি, ইউরোপ আমেরিকা থেকে আসছে তো জান্নাতের খুরমা খেজুরের মতো, কি করা যায়, কিন্তু ওনার লেখাপড়া আছে, উনি খুরমা খেজুর না। আমি এখনই চ্যালেঞ্জ দিচ্ছি, তিনি বললেন যে শোনো, তোমরা যদি হকের উপরে থাকো, না আমরা হকের উপরে আসি, প্রমাণ পেতে চাও, তাহলে চলো এখন কলেজের মাঠে চলে যাই, আমরা মুসলমানরা একদিকে থাকবো আর তোমরা পাদ্রীরা আরেক দিকে থাকবা, আর আল্লাহর কাছে গিয়ে আমরা সবাই দরখাস্ত দেব যে আল্লাহ আমরা যারা হকের উপরে আসি তাদেরকে সাহায্য করেন, যারা মিথ্যা ধর্ম নিয়ে আলোচনা করছি আপনার গজব নাজিল করে এক্ষুনি আমাদেরকে হালাক করে দিয়ে দেখাই দেন, চলো। এই কথা শোনার পরে ল্যাজ গোটাইয়া বাইরে চলে গেছে। সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের এই প্রসঙ্গে এটা বললেন, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা, আনতে পারলে কত বড় নিয়ামত। এবং ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর ছেলে নয়, তিনি আল্লাহর নবী, আর যদি ছেলে হিসাবে বিশ্বাস করে তাহলে কত বড় অন্যায় কথা। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পরবর্তী পর্যায়ে তারা ঝগড়া করলো, তারা বলল, ইহুদিরা বলল, ইন্নাহু ওয়ালাদু জানিয়া, সে জেনার কারণে সৃষ্টি হওয়া সন্তান, তার সন্তান। আর খ্রিস্টানদের অনেকে বলল, হুয়া ইবনুল্লাহ, তিনি আল্লাহর পুত্র। আর যারা সত্যিকার মুমিন, এই ঈসা আলাইহিসের পরেই জমানার মধ্যে বা কিছুদিন খ্রিস্টানদের মধ্যে অনেকে ছিল, তারা কি মনে করেছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ এবং আল্লাহর আল্লাহ আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া ইবনু আমাতিহি, আল্লাহর একজন বাঁদি মারিয়ামের সন্তান। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম, যেই কালিমা কুনকে আল্লাহ মারিয়ামের উপরে নিক্ষেপ করেছিলেন। ওরুহাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে রুহ ফুঁকে দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তারাই একমাত্র সত্যিকার হক এর উপরে আছে, বাকি দুই গ্রুপই মিথ্যা অন্যায় কথা বলছে। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার যে সৃষ্টি এরকম রুহুল্লাহ এবং আল্লাহর বান্দা এবং রাসূল, এটা মানলে এই বিষয়ে একটা সুন্দর দোয়া এসেছে, সহি বুখারীতে এসেছে একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আল্লাহ তাআলা আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম, তিনি আল্লাহর পক্ষ থেকে নিক্ষিপ্ত হওয়া একটি বাক্য বা একটি শব্দ তার মাধ্যমে সৃষ্টি হয়েছে। রুহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে ফুঁকে দেওয়া রুহ, আর বিশ্বাস, আর বলে ওয়াল জান্নাতু হক, জান্নাতু হক, ওয়ান নারু হক, জাহান্নাম হক, এই দোয়াটা যে ব্যক্তি পড়ে, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, এই দোয়াটা আমল করলে নিয়মিত আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, তার আমল যাই থাকুক না কেন। অন্য হাদিসে এসেছে, মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়া আইয়ুহা শা, জান্নাতের আটটি দরওয়াজার যেটা দিয়ে সে ঢুকতে চায় ঢুকে যাবে, এই দোয়াটা যে নিয়মিত পড়েন, রেগুলার পড়েন। এখন ঈসা আলাইহিস সালামকে পরবর্তী পর্যায়ে কিভাবে আল্লাহর আসনে বসানো হলো, আল্লাহর সন্তান হিসাবে ইবাদত করা শুরু হয়ে গেল, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়ামের 90 থেকে 98 থেকে 90 পর্যন্ত 95 পর্যন্ত। ওয়াকালু ইত্তাখাযা আর-রাহমান ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তারা বলা শুরু করে দিল যে আল্লাহ তাআলা একজন সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ একজন সন্তান হয়েছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা অত্যন্ত খারাপ জিনিস নিয়ে এসেছ, অত্যন্ত খারাপ জিনিস নিয়ে এসেছ। তাকাদু আস-সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আল্লাহর সন্তান এই কথা বলার কারণে এত খারাপ জিনিস, এত খারাপ কথা, এই কথা শুনে আকাশগুলো মনে হয় যেন কষ্টের কারণে ভেঙ্গে চৌচির হয়ে পড়ে যাবে, এত খারাপ কথা, আর জমিন যেন ফেটে চৌচির হয়ে যাবে, আর পাহাড় যেন মানে নিজে গুঁড়ো হয়ে যাবে, তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, এই কথা সহ্য করার মতো না, এত অসহ্যের কথা মানুষ কেমনে উচ্চারণ করতে পারে।